যেটা আমি আমার দিক থেকে চিন্তা করেছি সেটা হচ্ছে আমাদের শিল্পীদের মধ্যে কিন্তু অনেকখানি দূরত্ব বেড়ে গেছে, এই দূরত্বটা আমি কমিয়ে ফেলতে চাই আমাদের সমস্ত শিল্পীদেরকে, সিনিয়র জুনিয়র সবাইকে একত্রে নিয়ে আসতে চাই এবং সবাই মিলেমিশে আমরা সিনেমার জন্য হচ্ছে কাজ করব। সিনেমার আমাদের যারা আর্টিস্ট রয়েছেন তাদের সহযোগিতা কি কি, কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতে হবে সেই দিকগুলো আমরা মানে প্রথমে কাজে লাগাবো। সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠনের কোন জায়গাটা এখন পর্যন্ত আপনার দুর্বল মনে হয়, যেখানে আসলে শিল্পীদের কল্যাণ কাজ করার ক্ষেত্রে আপনি মনে করেন যে সেই জায়গাগুলো তার একটু আপনার হয়তো বা নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে? আমার মূলত আমার চিন্তা হচ্ছে যে আমাদের হলগুলো সংস্করণ করা দরকার, যেহেতু হলের সংখ্যা কমে গেছে আর নতুন নতুন সিনেমা হচ্ছে যদি শুরু হয় তখন কিন্তু আমাদের যারা আর্টিস্টরা আছেন, শিল্পীরা আছেন, সবাই কিন্তু কাজ করার সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে অনেকের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, কারণ আমাদের মূলত হচ্ছে সিনেমা দরকার। তো সিনেমা যত বেশি হবে তত আমাদের শিল্পীরা অনেক বেশি কাজ করতে পারবে, তারা তত বেশি স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবে। আচ্ছা, শেষ আমার পক্ষে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু নির্বাচন নিয়ে অনেক ধরনের উত্তেজনা ছিল এবং এখন পর্যন্ত সেটা আছে, তো শপথের পরে কি পুরনো কমিটির যারা ছিল বা আপনার আগে যিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন সবাইকে নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, কিংবা তাদের প্রতি এক ধরনের বার্তা থাকবে কিনা যে আমাদের পক্ষ থেকে আসলে আহ্বানটা আছে যে সবাই মিলেমিশে করি? অবশ্যই আমরা চাই যে তারা আমরা সব, এখন আসলে আমি চিন্তা করি যে এটা আমাদের একটাই পরিবার, আমরা সবাই মিলেমিশে একসাথেই কাজ করব। বরং তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো তাদের কাছ থেকে আমরা জেনে নিয়ে কিভাবে পথ চলা যায়, সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা জায়গার অভাবে এবং আপনাদের উপস্থিতির এত বেশি পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন শিল্পী সমিতির পদগুলি বলা।